রাজনীতির রং নাই, সম্পূর্ণ প্রাকৃতিক বন্যা। এই বন্যাটা হচ্ছে, এই বৃষ্টি যদি ঢাকা শহরের উপরে হতো তাহলে আপনার অফিসে নৌকায় করে সোজা দোতলায় যেতে পারতেন, একতলায় না। এবং কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কি পরিমাণ পানির সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন না। আর যেহেতু এই রিজার্ভারটা 120 কিলোমিটার উজানে, ওর সব গেট খুলে দিলেও কুমিল্লা তোর প্রভাব খুব অল্প হবে। আপনাকে বুঝাই, গ্রামের বাড়ি আছে নিশ্চয়ই, বাড়ির পাশে নর্দমা আছে, কোনো কারণে নর্দমাটা ময়লাতে ভর্তি হয়ে গেছে, আপনার পরিষ্কার করতে হবে। আপনি কি করলেন, এক বালতি পানি নিয়ে দিলেন, তাই না? ময়লাটা সরে গেল, আরেক বালতি পানি দিলেন, এবং যেখানে দিলেন ড্রেনটা যদি এই হয়ে থাকে, পানির লেভেলটা হলো এই, এখান থেকে 50 ফুট দূরে যদি যান দেখবেন পানির লেভেলটা কমে গেছে, 100 ফুট দূরে যান দেখবেন পানির লেভেলটা নাই, আর যেখানে পানিটা মেরেছেন সেখানে 10 মিনিটের মধ্যে পানি সরে গেছে, কিন্তু 100 ফুট দূরে 1 ঘন্টা ধরে পানি একটু একটু করে যাচ্ছে। কাজে 120 কিলোমিটার দূরে যদি ড্যাম গেট খুলেও থাকে তারা, তাহলেও তার প্রভাব আছে। বন্যাতে পানি এই লেভেলে আছে, তার উপরে এতটুকু বাড়ল, তথ্য ঘাটতি আছে আমার কাছে, মানে ওকে অন রেকর্ড শুরু করেন, যে রেকর্ড হচ্ছে। জি জি, ও আচ্ছা। আমাদের এই পূর্বাভাসের জন্য রেসপন্সিবল দুটো প্রতিষ্ঠান, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর, আবহাওয়া দপ্তর ভারতের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ডাটা পায়, ইন্টারন্যাশনাল মেকানিজমে ডাটা আসে, এবং ভারতের আবহাওয়া দপ্তর 3-5 দিনের ফোরকাস্ট দিয়ে থাকে। আমাদের আবহাওয়া দপ্তর ওই যে গত 50 বছর ধরে যে ভাষায় পূর্বাভাস দিয়ে আসছে ওই ভাষায় পূর্বাভাস দিচ্ছে, আমরা তো অর্থ কেউ বুঝি না। আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নদীর পূর্বাভাস দেয়া পানি উন্নয়ন বোর্ডের, তারা নদীর বিভিন্ন পয়েন্টে পানির লেভেল কত সেটা অবজার্ভ করে, পানি উন্নয়ন বোর্ড করে, সেটা তাদের কাছে তথ্য আছে, তাদের অত্যাধুনিক মডেল আছে, সেই মডেলের মাধ্যমে পানিটা কিভাবে বিহেভ করবে, নদীর পানিটা উঠবে নামবে সেটা প্রেডিক্ট করে, তার সাথে বৃষ্টির অবস্থা, কারণ বৃষ্টি হলে পানি বাড়বে, এই তথ্যটা তারা আবহাওয়া দপ্তর থেকে নেয়। এবং পানি উন্নয়ন বোর্ড এখনো 3 দিনের পূর্বাভাস সঠিকভাবে দেয়, 10 দিনের পূর্বাভাস এক্সপেরিমেন্টালি দিচ্ছে, আর কিছু কিছু এলাকাতে 15 দিনের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটার অ্যাকুরেসি অত ভালো না, তার মানে 3-5 দিন 7 দিনের পূর্বাভাস সহজেই পাওয়া যায় এখন। যেমন এই যে গোমতী, মনু, মুহুরী, খোয়াই এই সব নদীগুলো আপনি পূর্বাভাস ইজিলি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন, ওয়েবসাইটে বলা আছে এখন পানি কোথায় আছে, আগামী 3 দিনে সম্ভাব্য কোথায়, বৃষ্টি বেশি হলে আরেকটু বেশি হবে, সেজন্য তারা এটা হবে, এটা হতে পারে, এটা বেশি বৃষ্টি হবে, 3 ধরনের পূর্বাভাস তারা দেয়। এখন এই পূর্বাভাসগুলো যে ভাষায় দেয় পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া দপ্তর যে ভাষায় দেয়, দুটো কথা, এটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, প্রশাসকদের কাছে পৌঁছায় না, অথবা আমি ভুল বললাম, এই ভুল করে তারা এটার মানে বোঝে না। এই যে বলা হচ্ছে একটা নদীর নাম করে সেটা বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আগামী 24 ঘন্টায় সেটা বেড়ে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হবে, এটা কি বুঝলাম আমি? যদি বলা হয় অতিবৃষ্টি হবে, মাঝারি মাত্রার বৃষ্টি হবে, মাঝারি মাত্রাটা কি, হালকা বৃষ্টি হবে, এটা কি বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট হবে, তা তো না, এটা বৃষ্টির ইন্টেন্সিটি। এগুলো কতগুলো কারিগরি টার্ম, এগুলোকে মানুষের বোধগম্য করে প্রচার করতে হবে। উন্নত বিশ্বে আমরা দেখি যে ম্যাপের মধ্যে দেখায় কোন জায়গায় কি হবে, কালার কোড করা থাকে, গাঢ় লাল, লাল, গোলাপি, হলুদ, তাই না, যে বিভিন্ন রং দিয়ে কোথায় কি হবে এটা বোঝানো যায়। এখন এই তথ্যগুলো আবহাওয়া দপ্তর তাদের তথ্য, তাদের ফোরকাস্ট, পানি উন্নয়ন বোর্ড তাদের ফোরকাস্ট, আমি তো এখনকার খবর জানি না, আমি যখন অ্যাক্টিভ ছিলাম এই ক্ষেত্রে 20-25 বছর আগে, তখনও জেলার ডিসি সাহেবদেরকে পাঠানো হতো,
প্রত্যেক সম্পাদককে পাঠানো হতো। তাহলে এই যে বললাম যে তথ্য দেয়া হচ্ছে, কিন্তু যাদেরকে দেয়া হচ্ছে তারা বুঝছেন না, কারণ এটার গুরুত্ব বোঝেন না তারা। পানি উন্নয়ন বোর্ডের সমস্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, সব ডিসির কাছে যায়, আবহাওয়া দপ্তরেরও সেইভাবে যায়। এগুলো তার আমার কাছে আসে না, আমার যখন একটু আগ্রহ হয় ওয়েবসাইটে ঢুকে এটা আমি ডাউনলোড করে বুঝে নেই। তাহলে আমাদের দুটো জিনিস করতে হবে, এই বন্যাটা যেটা বর্ডার জুড়ে হয়েছে ভারতের নদীগুলো থেকে পূর্বাভাস প্রয়োজন। আমার জানা মতে 10-12 নদীর পূর্বাভাস তারা দিয়ে থাকে এবং তাৎক্ষণিক আমাদেরকে পাঠিয়ে থাকে। বৃষ্টির পূর্বাভাস ভারতও দিয়ে থাকে এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকেও পাঠায়, কিন্তু এটার প্রচারের ব্যবস্থা দরকার। এবং সবচেয়ে বড় কথা, এই পূর্বাভাসটা যাতে মানুষ বুঝতে পারে তার ব্যবস্থা করা। যেমন ধরুন এবার দিল্লিতে অতিবৃষ্টি হয়েছে, ভারত আবহাওয়া দপ্তর ইয়েলো ওয়ার্নিং দিয়েছে, মানে লাল মানে অতি খারাপ ততটা না, কিন্তু খারাপ হবে। ত্রিপুরাতে তারা রেড অ্যালার্ট দিয়েছে, তাতে বন্যার প্রকোপ কমবে না, কিন্তু মানুষ যাতে বুঝতে পারে যে আরো বেশি হবে। আমি শেষ একটা কথা বলে ঠিক করি, শেষ করি। পূর্বাভাস যেমন প্রয়োজন, তার সাথে প্রয়োজন হচ্ছে অবকাঠামো। অবকাঠামো হচ্ছে নদীর দুই পাড়ে বাঁধ তৈরি করা, আর সম্ভব হলে উজানে পাহাড়ি এলাকাতে ড্যাম তৈরি করা। আনফরচুনেটলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন, পার্বত্য চট্টগ্রাম ছাড়া ড্যাম তৈরি করা যায় না। আমাদের একটাই ড্যাম আছে কাপ্তাইতে, আরেকটা ড্যাম করা যেতে পারে মাতামুহুরির উজানে দোহাজারিতে ওই এলাকাতে। আমি অবশ্য ওটার বিরোধিতা করব, কারণ এটা পরিবেশগতভাবে ভালো হবে না, কিন্তু আমাদের এনভায়রনমেন্ট আছে, পর্যাপ্ত এনভায়রনমেন্ট আছে, বাঁধ পর্যাপ্ত আছে, কিন্তু সেগুলো ফাংশন করে না। সেগুলোকে ভারতের সাথে মিলে যৌথ, কারণ ভারত থেকে পানিটা নেমে আসবে, এই ব্যবস্থাটা পর্যালোচনা করা উচিত। সেজন্য আমার প্রস্তাব হচ্ছে অবিলম্বে একটা পাওয়ারফুল টাস্ক ফোর্স করা। প্রথমে তারা দেখবে দেশের ভিতরে কি করা প্রয়োজন, দ্বিতীয় তারা দেখবে ভারতের সাথে যৌথভাবে কি করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস এ ব্যাপারে 1972 থেকে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, বন্যার ব্যবস্থাপনার ক্ষেত্রে আলোচনাটা যৌথ নদী কমিশনের পানি বন্টন আলোচনার সাথে সম্পৃক্ত না। ওই আলোচনাতে আমার জানা মতে পজিটিভ রেজাল্ট আসা সম্ভব, এই কাজটি করতে হবে। একটা কথা অনেকে বলছে, পণ্ডিতরা বলছেন তারা বাঁধ কাকে বলে, বাঁধ কোথায় বানায় সেটা জানে না। বাঁধ হচ্ছে নদীর আড়াল। আপনাকে প্রথমে উদাহরণ দিলাম টঙ্গী থেকে, এখন এই বাঁধটা যদি কাজ না করে তাহলে কি আপনি উত্তরা দিয়ে আরেকটা বাঁধ বানাবেন? যে ধারণাটা আমি জানি, এই ধারণাটা, এটা হচ্ছে ফারাক্কা কন্ট্রোল করার জন্য আরেকটা ব্যারাজ করার কথা। সেই ব্যারাজটা বাংলাদেশের অবিলম্বে করা উচিত। ওটার সাথে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা না, ওটা হচ্ছে শীতকালের পানি ব্যবস্থাপনা। যারা বলেন তারা বলেন যে আমরা যদি এখানে 70 উঁচু একটা অবকাঠামো বানাতে পারি নদীতে, তাহলে ফারাক্কাটাকে আমরা ডুবিয়ে দেব, তো তাতে তো আমারও উপকার হবে না, আর এটা তো বানানো অসম্ভব, অবাস্তব প্রস্তাব। আমাদের প্রয়োজন পাংশার কাছাকাছি নদীতে একটা ব্যারাজ তৈরি করা। তাহলে প্রথমেই বুঝতে হবে ব্যারাজ কি, ড্যাম কি। এই ব্যারাজটা তৈরি করে ভারতের কাছ থেকে যে আমরা 30-40 হাজার কিউসেক পানি পাই, তার 15,000 কিউসেক খুলনাকে দিতে পারি, যশোরকে দিতে পারি, এটার সাথে বন্যার সাথে সম্পর্ক নাই। থ্যাংক ইউ, ঠিক আছে।